ভাই একটু ভালো করে খোঁজেন না, আমি এই দিক দিয়েই নামছিলাম ভাই। আরে যতই ডুবাডুবি করো স্যার, খোদা খুঁজি করো, কোনো লাভ নাই তো। এই সেইনার পাবি না, পাবি না। এই মহিলা, এই মহিলার মধ্যে মহিলা মারা তো দামি সিলিন্ডার পানিতে ডুবাইছে। আয় খালি চিত্রামু, একটা উপায় আছে। কি উপায়? আসলে যে কালাম ডুবারি আছে, কালাম ডুবারি খুব ভালো ডুবারি, ওই বের করে দিবে। তো কালাম ডুবারি আইলে কি হবো? কালাম ডুবারি আইলেই কি পাইলে জীবন? কালাম ডুবারি আইলেই চেন পাওয়া যাবে, কোনো সমস্যা হবে না, চেন পাওয়াই যাবে। না পাইলে না, আমাদের বইনেরে আপনি আসলে আলকুস্তে আপনি লগে লইয়া বাড়ি দিকে আটা দিবেন। ইনফরমেশন দেন, কখন হারিয়েছে জিনিসটা? একটু আগে আমি গোসল করানো ওঠার সময়। একটু আগে? অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আপনি যদি শিওর তা হন এ ফুসকুনিতে আপনার চেইন হারাইছে, তাহলে 100% শিওর থাকুন জিনিসটা ফায়াল ভাই। আমি কালাম, আমি আপনার ডুবে যাওয়া জিনিস তুলে দিলাম উরফে আল্লাহ নিচে, আমি আপনার মহামরবির দোয়া। আচ্ছা, আপনি যখন যখন হারাইছে তখন কি সাতার দিছিলেন? দিছিলাম, আমি এদিক দিয়ে দুই পাক দিছি। দুই পাক সাতার দিছেন? আরে এ তো বিশাল সাতারু, তোর আমি অলিম্পিকে পাঠাবো। ধবুর কর, সবুর কর ভাই ভাই ভাই। এমন সময় এই ফেসার দিন আছে, ফেসার দিলে মাথা খারাপ হয়ে যাবো। আমি ইনফরমেশন পাইতাম না, আমার ইনফরমেশন নিতে দেন। আচ্ছা আফা, যখন আমি সাঁতার দিচ্ছেন আপনার সাথে কেউ ছিল না? একলাই ওই? আচ্ছা, আপনি কোন সময় বুঝছো যে আপনার সেন্টটা আপনার সাথে নাই, এটা পড়ে গেছে? আমি যখন গোসল দিয়ে উঠতেছিলাম গলায় হাত দিয়ে দিয়েছেন নাই। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কিটা কেউ নামছে নাকি? তা মানে আপনি যখন হারাইছেন তার মধ্যে কেউ নামছে এর মধ্যে? আর আমি একাই গোসল দিচ্ছিলাম, পরে যখন সেন্ট খুঁজে পাই না তখন এক ভাইরে কইছি সেন্টটা। এই লোকটা? এই লোকটা? হ্যাঁ উনি। উনি খুঁজছে? আপনি কিছু বুঝছেন কিছু? না আমি খুঁজে পাই নাই। না তো ডুবুরি না তো আপনি গেছেন কেন এটা খুঁজতে? এটা আপনার কাম মিয়া, যে আমি গুলা করে এলেছেন মিয়া, পানি মিয়া না বুঝছেন না হইনা? অসুবিধা নেই আপা, চিন্তা করেন না যেন, আমি আয়া পড়ছি তো, আপনার মনে ভাই আমি আপনি হান্নান ভাই, চিন্তা করেন না। আসেন আসেন, আমার আপনার সাহায্য করেন, আসেন। হ্যাঁ, আমার সিলিন্ডারটা ধরেন, হ্যাঁ খুলেন, আমার সাহায্য করেন। হ্যাঁ হ্যাঁ, এটা দেন। আল্লাহ আল্লাহ, পাইলাম, অসুবিধা। পরিশ্রম করছে হবে, আর 5 মিনিটের কাম, এই এক প্লেট খাওয়াই দিও, আইন বাতির খাই যান। কথা হইলো না ভাত, না ভাত আমার বাসা দিয়ে খাইলাম। আপনার চেনটা দিচ্ছি আপনার মুখে যে 80টা ফুটছে না আপা, এটাই আমার সন্তানা, এটাই আমার পাপ, আর লাগতো না ভাত, কেন লাগতো না ভাত বাসা দিয়ে খাই? না না মাফ ভাই, কালাম ভাই, যেহেতু আমি ফোন দিয়ে আনছি আমার বোনের জিনিস আমি দিতেছি আপনার। এই নেই, এই নেই। আমার মা, আমি, আমরা বৈশা সবাই এক লগে হ্যাঁ মজা করে খায়াম। হ্যাঁ লাও মা, খাওয়া শুরু করো। কি তো লো, হাত গুটে পড়েছো কেন? খাও
আমি খাইতাম না কেন তুমি খাইতা না কেন তোমার মা তোমার বক্সে না আমি খাইতাম না কি দাও খাইতো না কেন হ্যাঁ খাইতো না কেন আপনি বুঝেন না হেনাগর বাড়িতে আজ বড় মাছ আনছে এই দেখ কালছে এরপর তো বায়না শুরু করছে আব্বারে ফোন দাও আজকে বড় মাছ খাইম এটা কাম করবা আমি হেনার আর বাড়ি যেতে পারতাম না মায়ের লাগে বেশি মন ফুললে আপনি যাই আরে একটা ফোন দিবা না আমার ফোন দিলেই তো আমি একটা আনুষঙ্গিক আইটেম একটা কল দিলে আপনি আমার ফোনটা কোনোদিন ধরুইন আজ পর্যন্ত কোনোদিন ধরতে পারছেন সময় মতো আরে আমি তাই ফানি নিছি ফানি নিছি তাকলে আমি ফোন ধরবাম কেমনে করো তো এক কাম আমার কাজ বুঝো তুমি মাঝে মধ্যে আমার কি মনে হয় জানুইন এই সংসারটা সাইডা ফানির মধ্যে ডুব দি পাগলের মতো এটা কিতা কথা কইতেছে এই সময় আয়া কইতাম না তো কি করবাম দুনিয়াতে এত কাম থাকতে আপনি ডুবাডুবির কামটা ছাড়তে পারতেছেন না জন মানুষের জিনিসগুলো খুঁজে ফান তখন তো মনে হয় যে বিশ্বটা জয় করে আলছেন অথচ ওই ফিরে মানে টেয়ারা ফান আরে এমনি করে বলতাছো কেন আমার এই কাজটার জন্য যদি কারো মুখে আসি ফুটে মা তে মন্দ কিতা হ্যাঁ ভালো মন্দ বুঝি না মায়ের আর যে কত ভয় না সারাদিন এর লগে মিশা কথা কল লাগে আর মিথ্যা কথা বলতে হবে না আর বলতে হবে না মা গো আমার মা না শোনা ডা আমার মা আজকে আই তোরাই দেখা এলো মা কালকা দেখবা তোমার বাপে হ্যাঁ না গো তে বিরাট বড় এক বড় মাছ নিয়ে আইবো তোমার লাগে কাইতে এই না আমার লোক হ্যাঁ তুমি কাও আরে দেখছো আমার মায়ের দেখছো কেমন লোক কি আমার মায়া বুঝছে সবসময় মাছ দিয়ে খাওয়া ঠিক না হ্যাঁ মাছ আব্বা যেদিন মাছ আনবো সেদিন হেনারা সায়া থাকবো আমার আব্বা এত বড় মাছ করতে আনছে না গো মা হ্যাঁ না অল্প করে খাও নাও মা আ করো আ করো আমার মাড়া কত লোক কি চিন্তা করছো হ্যাঁ এই না লোক কি মা আমার আমার মা সবচেয়ে বড় মাছ দিয়ে ভাত খাইবো ডুবুরির মায়া বললো কথা মনে মনে ভাবি লোকটা সেই নিকলি তো কিশোরগঞ্জ নিকলি সেই কিশোরগঞ্জের নিকলির সেই কালাম ডুবুরি এসে আমাদের গ্রামে সেই কত বছর ধরে আছে হ্যাঁ কত মানুষের ডুবায় ডুবায় জিনিস সম্পদ সে উদ্ধার করে দেয় মানুষের হাতে তুলে দেয় আমার একটা কথা কি বলতে পারো কালাম ডুবুরি তুমি কি পাইলা জীবনে আরে দেখ কিতা কইলেন আপনি মানুষের শখের জিনিসটা যখন পানিতে হেরে যায় ডুবে যায় তখন মানুষ অসহায় হয়ে পড়ে তখন আমারে খবর দেয় আমি যাইয়া ডুব দিয়া পানির তলে তাহায়া তাহায়া তার হাতে যখন দেই তার দুঃখের কষ্টের অশ্রু তখন সুখের অশ্রু হয় এই যে সুখের জিনিসটা এটা দেহার মধ্যে আনন্দ এটা আপনি বুঝলেন না ভাই আর এই কাজটা তো আমি নতুন করতেছি না এটা মনে করেন আমার বাবার সাথে ছোটবেলায় যখন আমরা নিকলি আওরেও যাইতেছিলাম নাও দিয়া টাপত করে নাওটা ডুবলো এরপরে আমি ছোট্ট মানুষটা তাফায় 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 যে পানির মধ্যে পানি কায়া পানি খাইছি পানি কায়া পানি খাইছি উঠছি এরপর তো যে শিখছি এখন পানির নিচে তাহাড়া তো আমার একটা আনন্দ পানির নিচে জগৎ অন্য জগৎ এটা যে দেখছে না বুঝবো কিটা পানির নিচে যে আল্লাহ কিতা কিতা রাখছে ভাই এটা যারা পানির নিচে না গেছে এরা বুঝতো না জীবনও না সেটা ঠিক আছে তা তুমি আজকে শুনলাম নাকি একটা পার্টির মাল তুলতে গেছিলা তা কি তার আজকের পরিস্থিতি কি এ ভাই এ লোকটা আল্লাহ কিতা দেবা নাই আল্লাহ জানে তার বউর এত দামি একটা চেন তারা ফুসকুনি ফোরছে ডুবে গেছে এই জিনিসটা আমি কুজ্জা দিলাম তার বউ তো খুব খুশি কিন্তু লোকটা আমি উড়ার পরে যে ব্যবহারটা দিল বুঝলেন মনে খুব কষ্ট হয়েছে হে কয় কিতা কয় 5 মিনিটে কামে লেগে আবার কিতা টাকা পয়সা আয়ো সেটা বাদ খায় যাওগা বুঝলেন তার সুমন্দি পরে খুশি হয়ে আমার 500টা টাকা দিছে বুঝলেন আমার 500টা দিছে আমি সেটা আড়া লই আইছি আর কি 500 টাকা দিছে হ্যাঁ তুমি পানির নিচে থেকে 25-30 হাজার টাকার একটা মাল তুলে দিলে আর 500 টাকা পেয়ে তুমি খুশি হয়ে গেল আরে ভাই খুশি হয়ে একটা মানুষ 500 দিলে কি 1000 দিলে কি খুশি হয়ে দিছে 500 1000 কি টেয়া তো টেয়া হই এই জন্যে তোমার আমি একটা কথা আজকে কইতেছে শোনো তুমি কাম করো কোথায় পানির নিচে না একটা খেলা দেখায় দাও কোন খেলার কথা কইতেছ আজকে যে সেন্ডার ধরে পাইছে এই চেনটা যদি তোমার প্যানের সিপাই সিপাই রাখে ডাঙায় এসে কইবা যে আমি কোনো কিছু পাইনি ওর বাবা কান্ত হবে সব পানি নিছে সমস্যা কি ভাই আপনি তো লোকটা মানে ভালো আসলাই এই হঠাৎ করে কি ধরনের বুদ্ধি দিতেছেন আমাদের আমার মানুষ বিশ্বাস করে তার এই সম্পদ উদ্ধার হওয়ার লেগে আমার ফাঁড়ের নিচে ফাড়া আর আমি ফাঁড়ের নিচে যে তার সম্পদটা ফয়া তার লোক বেমারি করবো আমি আমি এই আমি কালাম ডুবুরি এটা আপনি কি তা কইলেন ভাই আপনি তাকে রুমা ছিলেন না কি উল্টাপাল্টা বুদ্ধি দিতেছেন আপনি আরে মিয়া তুমি না কইলা ওই লোকটার ব্যবহার ভালো না তোমার টাকা পয়সা কম দিয়েছে নানান সমস্যা বাদাইছে তো এই ধরনের মানুষের শিক্ষা দেওয়ার জন্য এগুলো মাঝে মাঝে দরকার আছে আর এটা তুমি আমার খারাপ বুদ্ধি বলতেছো
এটা চা খাইতে যাইছিলাম মন হইলো এটা চা খাইয়া যায় আমরা কথাবার্তা হইনা তো ভাল লাগতো না মন আপনার সাথে বসে আড্ডাও দেন যেত না আমি দূর আমরা দিন দিন খারাপ হয়ে যাইতে শুন মিয়া আরে ডুবরে এ পাগল মানছে ডুবা ডুবি করব ডুববো এটা ভালো একটা বুদ্ধি দিলাম মিয়া আসুন আব্বা ও আব্বা কোথায় গো মা আমি তোমার লাগে যাইম আমার মায়া আমার লগে কই যাইতো চাই তুমি কেমনে পাইতে নামা যে শুদাও আমি দেখব ও মায়া মা গো আমার মায়া বলে দেখবো তার বাজান কেমনে কাম হরে আচ্ছা ভালো তে তোমার আমি আইকা দেখাল এই মা আইকা দেখালে বুঝবা এই সাবাস এই লো মনে হরো এইটা একটা পুষ্কর বুঝো এখানে অনেক লোকের আগমন হয় বুঝো এখান থেকে কেউ দৌড়ে এখান থেকে কেউ নামে এখান থেকে ফালায় অনেক মেয়ে মা বোনেরা নাইমা মনে করো গলার চেন তারপর কানের দুল এটা নাইমা এখানে নামে যখন কিছু করে ফালাফালি করলে এটা নাইমা এটা ঘুরে জায়গায় তলায় জায়গা তলায় গেলে এরপর তোমার আব্বারে এরা ফোন করে তোমার আব্বা যাইয়া এই যে এখান থেকে ফুসকুনি যাইয়া জিনিসপত্র লাগাইয়া অক্সিজেন লাগায় জাম করা এই ফুসকুনি বিটে ঢুকা যায় ফালেন লিখে জায়গা নেই যাই মনে হলো বিশ্রায়া বিশ্রায়া তাহায়া তাহায় 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 জিনিসটা লইয়া যে মালিক রাত তো চেন্ডার দে মজা না মা আমি আপার সাথে ফুসকুনি নামবাম মা ছোট মানুষের ফুসকুনি নামতে নাই তোমার মা শুনলে মাইরা লেবু তোমারে তুমি পড়াশোনা করো ঠিক মতো মন দেয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কি কালাম ডুবুরির বাড়ি জি 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 আমি কালাম ডুবুরি আচ্ছা 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 জি আসেন 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 না আসেন 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 বসেন মানে আমি একজন ইউটিউবার আচ্ছা আমি আপনার সাক্ষাৎকার নিতে চাই আমার সাক্ষাৎকার নেবেন আপনি মানে আমার সাক্ষাৎকার নিয়ে আপনি কি তা করব ভাই মানে কি বলেন ভাই আপনি তো একজন বিশাল প্রতিভাবান ব্যক্তি এই যে মানুষের মূল্যবান জিনিস পানির নিচে যখন ডুবে যায় আপনি পানির শত শত ফুট নিচে যে সেই জিনিস উদ্ধার করে মানুষের হাতে ফেরত দেন এটা তো একটা বিশাল গুণ হ্যাঁ এই কাজ তো মনে হলো যে আমি পারিবারিক ভাবে করি আমার বাপ ওই কাজ করছে আমিও কাজ করতেছি আমরা ফ্যামিলিগত ভাবে ডুবুরি আচ্ছা ভাই আপনি কি চান না আপনার এই যে গুণটা দেশে দশে মানুষ জানুক হ্যাঁ এটা জানো তো মোটামুটি আমার পক্ষে যেটুকু করার দরকার মানে যতটুকু প্রচার করলে মানুষ জানবে অতটুকু প্রচার তো আমি আমার নাম লেখা আমার লাম্বর লেখা বিভিন্ন জায়গায় তো আমি রিফ্লেট তারপরে বিভিন্ন জায়গায় পোস্টার মেরে দিয়েছি তো আমি ভাই আপনি যে পথে হেঁটে প্রচার করতেছেন এই পথে হেঁটে প্রচার করতে গিয়ে তো অনেক সময় লাগবে আপনি আপনার কাজের বিবরণ সাক্ষাৎকার আকারে আমার ইউটিউব চ্যানেলে দেন মুহূর্তের মধ্যে দেশে দশের হাতে হাতে সবার মোবাইলে আপনার ভিডিও চলে যাবে সবাই জানবে তাহলে কি ভিডিও দিয়ে দেন হ্যাঁ দিলাম দিলাম ভিডিও দেই শুনেন ভাই জি আমি হাতের ইশারা দেব জি আপনি আপনার নাম কাজের বিবরণ জি আর মোবাইল নাম্বার বাসার ঠিকানা এটা এটুকু বলবেন জি 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 ঠিক আছে হ্যাঁ জি 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 হ্যাঁ শুরু হয়েছে ভাই আপনার আমি বলতে বলছি মানে কাজের বিবরণটা বলবেন এরপরে নাম বলবেন এরপরে ঠিকানা বলবেন এরপরে ফোন নাম্বার বলবেন ঠিক আছে আপনি রেডি এবার বলেন জি আসসালামু আলাইকুম আমি ডুবুরি আবুল কালাম আমি আপনার প্রয়োজনীয় এবং অতি মূল্যবান জিনিসপত্র ডিব্বা গেলে পানির নিচ থেকে তুলে দিয়াম আমার মা আমার বোন আমার বাবিরার যে জরুরি গয়নাপাতি ছেন কানের দুল নাকের দুল এটা যখন গোসল করার সময় ফুসকুনি নদী নালা যখন ডিব্বা যায় তখন এই আবুল কালামকে স্মরণ করবাইন আমি ডুবুরি যাইয়া আপনার এই মহামূল্যবান জিনিসপত্র তুললা দিয়াম নিচে আমার নম্বর দেওয়া আছে আমার ফোন নম্বরে যোগাযোগ করবাইন আমি কিশোরগঞ্জের নিকলির আবুল কালাম ডুবুরি বাহ খুব সুন্দর আপনি তো সুন্দর করে গুছায় কথা বলতে পারেন আরে খালি কথা আমি তো আমরা কিশোরগঞ্জের গেটু গান খুব ভালো গাইতাম পারি আপনি বললে দুইটা লাইন গায়ে দে না ভাই আজকে না আরেকদিন শুনবো আজকে আমি উঠি আরেকদিন দেখা হবে হ্যাঁ ভাই উঠি মানে কি একটু চা নাস্তা চা নাস্তা বসবো আরে না ভাই আজকে চা নাস্তা করবো না আজকে আমি যাই আরেকদিন এসে হ্যাঁ আরে চা খেয়ে যান ভাই না না একটু নাস্তা না ভাই এটা যদি কোন চ্যানেলে দেখাবে জানো এটা চ্যানেল না মানে আমার ইউটিউব চ্যানেল আর কি আচ্ছা 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 আসি ভাই জি জি সালাম আলাইকুম দেখছো মা তোমার বাবা কে চ্যানেলে দেখাবে দেখছি মা তোমার বাপের ফেরত বাত নাই আইসা বাসন লইতে আচ্ছা ফুটতে যা ফরত মন দে
মায়ের লয় কার ব্যবহার করতেছ কেন আয়ো মা আমরা ফড়া লয় করে এও বইও ফড়ো ফড়ো কই এ সরে ও সরে আ সরে আ রসুই এই এত পানির নিচে যদি ঝুমকাটা পড়া থাকে তাইলে কি ডুবুরি খুঁজা পাইবো এই তুমি সত্যি কইরা কত ঝুমকাটা কই হারাইছো আম্মা কইলাম তো পানিতে গোসল করার সময় যখন শ্যাম্পু করতেছি তখন পড়ে গেছে পানিতে এই ওই পানিতে যদি পড়া থাকে তাইলে খুঁজা পাইলি না কেন হ্যাঁ অনেক তো খোঁজাখুঁজি করলো এত পানিতে কেমনে খুঁজা পাইবো কত কইরা কইছি যে এত দামি জিনিস পরনের দরকার নাই না ফকির নির্মায়া ফুটানি দেহানের লিগা এই দামি জিনিস পেরা পরি সেজ্জা ঘুরে বেড়ান লাগবো আপনার ছেলেই তো কইছে আম্মা যেন ঝুমকাটা সব সময় আমি ব্যবহার করি এই জন্যই তো আমি এটা পরে গোসল করতে গেছি সর্বনাশ তোমার পোলাই করছে ওই দিকে আমার পোলাটা বিদেশে গাধার খাতনি খাইটা টেকা কামায় আর ভুকিন নিজি এই দিকে বিবি সেইদা পটের বিবি সেইদা ঘুরে বেড়ায় এই কামাল তোর ইন্টারনেট ডুবুরি কই সাথে একটু দূরে আছে মনে হয় আমি চলে যাইবো এই যে কালাম ডুবুরি আয় পড়ছে আয়ন 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 ভাই আমার এর দরুন যাচ্ছে সাহায্য করুন দরুন দরুন আচ্ছা কি তো হইছে আমার কোনটা একটু কে ভিকটিম কে কি তো হইছে ভাই ভাবি কানে ঝুমকা হারাইছে ভাবি ভাবি একটু আইন না আমার একটু সাহায্য করুন ওই একটু আসুন আমরা লোক কথা বলি কি তো হইছে ঘটনা কোন জায়গায় করছে আমার কোন জায়গায় একটু আমাকে পুকুরে গোসল করতে গেছিলাম গোসল করানোর সময় যখন মাথা শ্যাম্পু করতেছি শ্যাম্পু করানোর সময় কানের দুলটো পানিতে পড়ে গেছে মানে যেটা ফোর্সে এটা সাইজ কেমন এমন হবে অনেক বড় আমার জামাই বিদেশ থেকে পাঠাইছে ঝুমকা এত বড় ঝুমকা ভরে আপনি ফুসকুনি কেন নামছেন গোসল করতে আপনি যখন ফুসকুনি লাইম গোসল করতেছিলেন তখন পানির পরিমাণটা কোন লেভেলে ছিল আপনার মানে কোমর সমান না আপনার গলা সমান ছিল পানি আমার গলা সমান ছিল গলা সমান ছিল গলা সমান থাকলে আচ্ছা অসুবিধা নাই আপনার মুখ কোন দিকে করা ছিল মানে পূব না পশ্চিম না উত্তর দক্ষিণ কোন দিকে মনে আছে মনে হয় উত্তর দিকে এই মনে হয় কি মনে হয় কি মনে হয় কইলে চলবে ঠিক করে রাখো আরে চাচি ফেসার দিন না যে আমি তো কথা বলতাছি এমনি বেচারি মানুষের টেনশন আছে না ভাবি আপনার এক্সিটটা লাগবে এক্সিট কোন দিকটা ফোর্সে এটা আমার একটু চিন্তা কইরা এক্সিটটা বলেন আপনি আমার তাহলে আমার বিশ্বাসিতে সুবিধা হবে বলেন না কোন জায়গায় পড়ছে পূর্ব দিকে ছিল বেজাল্লা দিক এর একটা টাফ দিকের মধ্যে পড়ছে বুঝে অসুবিধা নাই ডুবুরি কালাম এইটা বিশ্রা দাঁড় করলাম আজ কোন কানে আছে এইটা এই ডাইন কানে না বাম কানে আছে আমার ডাইন কানে ডাইন কানে পড়ছে এতে হে আবার দে ওর বুটি ভরে রাখছেন কান তো খালি না শুনছে বিয়ের পরে মেয়েরা নাকি খালি কান খালি নাকে থাকলে স্বামীর অমঙ্গল হয় আ দেখেন কি লক্ষ্মী বউ আপনার সংসারের কথা চিন্তা করতেছে আচ্ছা কে ফালিত লামছে এখন পর্যন্ত কে লামছে আমি তো জিজ্ঞেস করতে ভুলে গেছি কার লামছে জি ভাই তোর ভাই আপনারা যে জিনিসটা কেন করেন আপনারা এই প্রবলেমের জন্য মানে ঝামেলা লয়া যায় হে বড় ডুবুরি হে যে বুঝবো হে তো কাইটালছে মনে সপ্তাহ বাবিয়ের পরে চিন্তা করেন না দেন ডুবুরি কালাম লাইম না আপনার এই দুল কুজ্জান বাব অসুবিধা নাই স্পোর্টের নিয়ে চলিল না মারে আয়ন আমার লগে স্পোর্টের স্পোর্টের ও লক্ষ্মী চম্পুকের মতো তার হাতে চিল্লাছে সবকিছু আমার ঝুমকা পানিতেই পড়ছে আর আপনি যেহেতু নাম করা ডুবুরি আমার ঝুমকা আপনিই পাইছেন কিতা কইতেছেন ভাবি আপনি দেখেন
আপনাদের মতো ডুবুরি আমার ভালো করে চেনা আছে আম্মা ওনাকে তল্লাশি করেন তল্লাশি করলে সব বের হবে হ্যাঁ বলতে ঠিক কি কইছে হ্যাঁ কথাটা তো খারাপ না এই তোমরা খাড়াই নিচ্ছ কে আরে তল্লাশি করো আরে কি তা কইতেছেন আপনারা এগুলা আমরা সাবধানে কথা বলবাই এই কালাম ডুবুরি ফালি লিস্ট থেকে কোটি কোটি টাকার জিনিস মানুষে তুললা দিছে আজ পর্যন্ত কে বলতে পারে না কালাম ডুবুরি কোন জিনিস কারো গোপন করছে আম্মা আপনারা তো সময় নষ্ট করতেছেন কেন এরা তাড়াতাড়ি ধরেন এরা কিন্তু চোখের পলকে সবকিছু সরায় ফেলে সাসি আমার আগে মনে হইছিল ওর মধ্যে কোনো ভেজাল আছে আল্লাহ দয় লাগে ভাই আমার অপমান দিন নাজিন ভাই আমার অপমান করেন নাজিন ভাই আমি তো করছি না ভাই আমি কোন সুবিধা করি না ভাই তুই সত্যি কথা তুই জিনিস কই দেখছস না তোর মাইরা হাড়ি গুড়ি মাইকে বস্তা করে পানিতে ডুবাই দেব ভাই বাবে বাবে আমি করছি না আমি তো কাম জানি না ভাই পাইছি না ভাবি এই আপনি দেন তো এই খুশিটা পাই খুশি এই খুশি তো আরে ভাই আল্লাহ রে ভাই ওয়েস দেখ না আমি তো করি না আমি তো করছি না ও বাবে বিচার কর আল্লাহ 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 আরে কত রহমানের মধ্যে হলাইতেছ আপনি আমি বিচার করতেছি হাঁটতেছেন কে রে কেউ করে বিশ্বাস করতেছে না কারো উপরে কারো বিশ্বাস নাই আপনার হাতে গলা কি থাকছে আপনি সত্য করে কইতেছেন না কে রে কইতেছি বো গলাটা হুগায় কাট হয়ে গেছে একটু ফানি খায়াম ফানি দেও একটু ফানি দাও ওমা আমার মা তুমি এখন ঘুমাইছো না কেন দেখছো মা ডা আমার সারা ঘুমায় না আপনি কিন্তু কইতেছেন না কি হয়েছে কইতেছি বউ কইতেছি লোক গরু লোক এরপরে কইতেছি আয়ো মা আয়ো আয়ো কি হয়েছে কত এই তোমার আসার সময় হলো আরে ইউনিয়ন পরিষদের একটা জরুরি মিটিং আছিল তুমি একটু শান্ত হও আচ্ছা আমার একটু বলো তো তোমার হার আমগো পুষ্কুনিতে কেমনে বললো আর কইও না গতকালকে দাওয়াত খেয়ে আইসে আমার সোনার গলার হারটা ভুলে ময়লা কাপড়ের মধ্যে ঢুকে গেছিল তারপর আজকে আলতার মা শুনে দেখে সেই কাপড় আমি নিজেই পানিতে ধুইতে আনছি আর কাপড়টা জার দিতে না দিতে আমার চোখের সামনে পুরুত করে আমার সোনার গলার হারটা বইরা গেছে গা আচ্ছা আমি দেখতেছি পোলাবেন খবর দিছি আর হার তো আমগো পুকুরেই পড়ছে আমরা খুঁজা বাই করুম আর যদি খুঁজা বাইর করতে নাও পারি তোমার একটা নতুন হার কিনা দিম না না ওই তো না এটা আমার অনেক স্মৃতির আর এটা আমি আড়াইতে পারুম না এটা আমার জন্য গুটায় দিতে হইব ভাই আপনি একটু ভালো মতো খুঁজেন ভাই আপনি একটু ভালো মতো আরে চেয়ারম্যান সাহেব জরুরি তলব দিলেন কারে ফলাই তুই কারে আনতুইব আরে তাড়াতাড়ি জামা কাপড় খোল তোর ভাবির সর্বনাশ হয়ে গেছে মানে তোর ভাবির গলার হাড়টা এই পুকুরে পড়ে গেছে যেই হাড়টা আমি দুবাই থেকে আনছিলাম তাড়াতাড়ি নাম পুকুরে চেয়ারম্যান সাহেব আমি তো ফানিতে নামতে পারবো না আমার তো হাঁফানি সমস্যা আছে চেয়ারম্যান সাহেব আমি তো সাঁতার জানি না আপনি তো জানেনই আমি ঢাকায় বড় হয়েছি এটি তোরা কি কইতাছ সব অকর্মা লোকজন আমার আশপাশে ভাই পাইছে চেয়ারম্যান সাহেব মনে হয় আপনার পুকুরে মাগুর মাছ আছে মাগুর মাছের পেটে মনে হয় চলে গেছে গলার হাড়টা দূরে মিয়া আবল তাবল কথা যাও হিন্দে বাইরে যাও আয় আয় রে আমি আগেই কইছিলাম এই আবাইতা মাছগুলা রে পুকুরে না দিতে চেয়ারম্যান সাহেব পাইছি কি পাইছোস এই যে দেখেন আমি ডুবুরি আবুল কালাম আমি আপনার আর
প্রয়োজনীয় এবং অতি মূল্যবান জিনিসপত্র ডিব্বা গেলে পানির নিচ থেকে তুলে দিয়াম ফোন দে ফোন দে তাড়াতাড়ি ফোন দে ভাই কল তো কাইটা দিতেছে এই ভিডিওর মধ্যে তো ঠিকানা লেখা আছে এই ঠিকানায় যা যায় তারে ধরে লয়া তাড়াতাড়ি যা কতবার কইছি কামডা সারুইন না কে হুনে কার কথা মাইনসের জিনিস উড়াইতে গিয়া নিজের সংসারটা তো ডুবতে আছে এইদিকে কারো খেয়াল আছে খুব ভালো লাগছে এখন পুরা গ্রাম অপবাদ দিছে সুরের এখন আমি হইছি সুরের বউ আর এই বাড়ির মাইনসে কি সুরের বাড়ি এই এই আমি তোর কইছি না আমি তোর কইছি না কাম সারু দিছি আমি কাম সারু দিছি কইছি না যদি ভাল লাগে তোর নিপিন নিজের বাপের বাড়ি জায়গা তুই যা তোর বাপের বাড়ি যা আমরা তো এটাই তো বাকি আছিল না কি পাইছি কি তা পাইছি আমি তোমার সংসারে আইসা চাল থাকে নুন থাকে না থাকবাম না আমি ছাতা সংসারে আমার যে দিক দুই চোখ আমি যাই সাস থাকি লিগা তা যা মানে মুরে লাগছে চা তুই বাগ বাড়িতে আমার আসল আই ফয়নি এটা কি কালামডুবুরির বাড়ি হাকি লিগা কিছে আমাদের লগে যাইতে হইব চলেন যাইতে হইব মানে আপনারা কারা কইতে ছইন আদেমপুর চেয়ারম্যানের বয়ের হাড় পড়ে গেছে পানিতে জলদি চলেন ভাই ভাই আমি তা সারন দিছি আমি ডুবাডুবির মধ্যে নাই আমি ডুবাডুবি সারন দিছি এটা মেলাকে ছাড়িয়ে দিছি আমি যাইতে পারতাম না জানি আপনারা আচ্ছা সারছেন ভালো করছেন এই ডে ডুবাডুবি শেষ চলেন বাইরে আমি আফা ধরি রে ভাই আমি তো বলছি আমি তো সারন দিছি আমি ডুবাডুবি করতাম না আর আপনারা যাইন ওরে ভাই চেয়ারম্যান ঘোষণা দিছে এই মাল যে পাইবে এর 50,000 টাকা পুরস্কার দেবে চলেন ভাই আমি মাফ করেন আমি সারন দিছি ভাই আমি যাইতাম না ভাই এই মালটা টাইম নেলো তো এই আপনি কে আপনার লগে আমার একটু কথা আছে একটু সাইডে আসেন আপনারা আল্লাহ দোয়া লাগা আমার মাফ করুন আমার মাফ করুন আমি ডুবাই ডুবি করতাম না সারন দিছি কইছি না আমি ডুবাই না ভাই প্লিজ দয়া করে আমার কথাটা কোনো সুযোগ দেন আপনার সাথে আমি একটু আলাদা করে কথা বলবো একটু সাইডে আসেন প্লিজ আসেন ভাই প্লিজ আপনি আমাকে মাফ করে দেন দয়া করে আরে কি আপনি আপনার আদর তাছেন কেন কি কিতাইছে কিতাইছেন আপনি আপনি আমার কাছে কি লিখেছো ভাই আমার লেগে গ্রামে সবাই আপনাকে চোর সাব্যস্ত করছে সেই দিন আমার দুলটা পানিতে পড়া নেই আমি মিথ্যা কথা কইছিলাম এত বড় মিথ্যা কথা আপনি কেন বলছেন বলছিলেন এত বড় মিথ্যা কথা আপনি এত বড় সর্বনাশ আপনি কি লিয়ে গেলেন আপনি আপনি কি লিয়ে করছেন কি ক্ষতি করছি আপনার আমি কি ক্ষতি করছিলাম ভাই আমার মায়ের খুব কঠিন একটা রোগ আছে আমি আমার মায়ের একমাত্র সন্তান চিকিৎসা করানোর মতো কোনো টাকা আমার কাছে ছিল না আমি কি করব আমি বুঝতেছিলাম না তখন আমি আমার কানের দুলটা বিক্রি করে ফেলছি আর বিক্রি করে যখন আমি বাসায় আসছি তখন আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করছে আমি কানের দুল কী করছি তখন আমি মিথ্যা কথা বলছিলাম যে আমার দুলটা পানিতে পড়ে গেছে এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না আজকে আমার মা মারা গেছে সকালে এই জন্য আপনার কাছে মাপ চাইতে আসি আপনি এত বড় কামটা সারা দিয়েন না ভাই কি শুরু করছেন যাবেন না ও ভাই যা একটু খারাই না আপনারা আচ্ছা আমরা খারাইছি আমরা তাও না আমি রেডি হয়ে আইতাছি আব্বা কি সুবাদান আমি তোমার লাইকে যাইম না গো মা তুমি আমার লগে যাইবা কেন তুমি খেলতে তাহো আব্বা যাবো আর আসবো আমার লাইকে আজকে বড় মাছ আনবা তো হেই রে বিরাট বড় মাছ আনবাম তোমার লাইগা বিরাট বড় মাছ আনবাম ডুবুরি কালা মাছ আছে আপনারা দয়া করে ফুরকের পানি গুলা করবেন না ফুরকের পানি গুলা করবেন না ঘটনাস্থলের পানি যাতে গুলা না হয় এই এই দেখি দেখি জনতা আপনারা আপনারা অস্থির হবেন না দয়া করে অস্থির হবেন না আমি আপনারা মনের অবস্থাটা বুঝতেছি আমি ডুবুরি কালাম আপনারা ডুবে যাওয়া জিনিস আমি তুলে দিলাম আচ্ছা ভিকটিম কে ভিকটিম আমার ওয়াইফ ভাবি ভাবি আমাকে বিশদ বিস্তারিত একটু বলবেন তো আমার ইনফরমেশন লাগবে বলেন কি হয়েছে কোন সময় ঘটনাটা ঘটছে এই ধরেন দিন 9টার দিকে 9টার দিকে ঘটছে 9টার দিকে ঘটনা ঘটছে 9টা এখন কটা বাজে ভাই তো প্রায় 1টা বাজে 3-4 ঘন্টা পার হয়ে গেছে গা আপনি কি শিওর 100% শিওর আপনি ফুসকুনিনটার মধ্যে জিনিসটা করছে ও আমার চোখের সামনে পুরুত কইরা বইরা গেছে গা অসুবিধা নেই ভাবি অসুবিধা নেই উফরে আল্লাহ নিচে এই ডুবুরি কালাম ময়মনবি দোয়ায় আপনার জিনিস আমি তুললে দিয়া অসুবিধা নাই আচ্ছা আপনি এখন বলেন খালি যে এটা সাইজ কেমন এই ধরনের এরকম মোটা এরকম মোটা অনেকটা মোটা আচ্ছা অসুবিধা নেই এখন পর্যন্ত কেউ তো লামছে না মানে ফুসকুনিত কেউ লামছে একজন লামছে হেত্তরে যা কি তা করছেন কারে লামাইছুন একজন গ্রামবাসী না আরে কাহা একটা ডুবুরি নামে একটা কথা আছে গ্রামবাসী এবেটা কি তা বুঝে
এই যে লামছে লাইন মাঝে 12টা বাজাইছে এটা কোন কথা হইছে একটা অ্যাক্সিডেন্ট স্পটে পুলিশ যাওয়ার আগে আম পাবলিক গিয়া কি করে জানেন জিনিসটা গুলা করে লায় এই যে কেসের এভিডেন্সটা নষ্ট করে লায় হে তো এটাই করছে লাইন মাঝে পজিশন নষ্ট করে লাইছে না একটু ভুল করে পুলিশ কান বন্না ভাবে আর চোখের ফানি না চোখের ফানি মুচ্চা লাইন আমনের চোখের ফানি উপরে ফাড়া দিয়ে গিতা ডুবুরি কালাম লানতে পারবে ফানি লানতে পারবে না আমনে চোখে হাসি আনুন হাসি আনুন আমনে হাসি নামনে এই আমার জিনিসপত্র নিয়ে আসো আসো রেডি করা লাগবে আসো আসো মোটামুটি কাজ শেষ আমার আমি লাইন মাঝে আম বিসমিল্লাহ ভরে আচ্ছা ভাবি আমার শেষবারের মতো বলে নামনে যে কোন জায়গা ফুরছে মালটা একটু আন্দাজে কোন চাই ওই যে আমি কাপড়টা এমনি ঝাড়া দিছিলাম পরে ওই যে ওইখানে ওইখানে যায় পড়ছে কেন ওই যে ওইখানে মাঝখানে আচ্ছা পাইছি আমি আর কুচ্চু লাগতো না শেষটা ধরে হারছিল পাইছি অসুবিধা নাই এবারে তুমি নামতেছো কেন এই উঠো আবার মাইরা লাম্মি তুমি উড়ে নিতে তোমরা লাগে আমার জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে একটা জিনিস আগে একবার নষ্ট হয়ে যাচ্ছে আবার এনে খারেছো উড়ে মাইরা তোমার বিশ্বাস নেই যাও ভাবি আমি দেখতেছি বুঝছেন আমরা দেখেন সবাই আল্লাহর হইন জিনিসটা হ্যাঁ সবাই আল্লাহ করুন ফাইল বাম আদুরি ফোন একটু লয়ে আয় তো তোর বাজানোর একটা কল দিয়াম আদুরি আদুরি মাইয়ার আছে কই যায় এ আদুরি কই গেলি আদুরি মাইয়ারা যে কই গেল আদুরি আদুরি এ আদুরি কি ও সময় কেউ যায় আদুরি আদুরি হ্যাঁ আদুরি কই এটা তো আমার আদুরির বল আদুরি মাদুরি আদুরি এ আদুরি আদুরি Thank you.
আপনি খুশি হয়েছে আমার ভালো লাগতেছে আপনি মুখে আসেন দেখি ভালো লাগতেছে ভাবি এই নাও এটা কিটা এখানে 50,000 টাকা আছে আরে পেছি 50,000 হ্যাঁ আমি যে পুরস্কার ঘোষণা করেছিলাম যে এই পুকুর থেকে আমার বউয়ের চেনটা উদ্ধার করে দিতে পারে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে আরে চেয়ারম্যান সাহেব 50,000 টাকা পুরস্কার আরে তুমি যে আমার বউয়ের মুখে হাসি ফুটাইছো এইটার কাছে তো এই 50,000 টাকা কোনো টাকাই না আরে পেছি কি থাকতে তুই তোমাকে অনেক ধন্যবাদ 50,000 ও চলো 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 আরে পাশে 50,000 টাকা 50,000 টাকা দিছে আজকে বাইরেটা লাগা বড়টা মাছ কিনে নিয়ে আসছে ভাই এরে আমার বউ ফোন দিছে হ্যালো বউ ওই যে চেয়ারম্যান সাহেবের যে ভালো বড় বিরাট সম্পদটা ভরে গেছিল এই সম্পদটা আমি তুলে দিছি আমি পানির থেকে তুলে দিছি তারে আপনি মানুষের সম্পদ পানির দেশ থেকে তুলে দিছেন থেকে আপনার সম্পদ পানিতে ডুববে বাবা বড় মাছ আনছো আমি আজকে বড় মাছ দিয়ে ভাত খামু ও আমার মেয়ে এখন ঘুমাইছে কেন আমার তুই ঘুমাইছিস কেন তুই তো এখন ঘুমাইতে না তুই ঘুমাইছিস কেন মা ও মা তুই ঘুমাস করে আদুরি আমার মায়ের ঘুমায় কেন ওরে তুই না বড় মাছ খাইবে কইছে তুই না কইছে বড় মাছ খাইবে আমি তোর লাগে মাছ আনবাম ও আদুরি আল্লাহ আইরে কি দাও আল্লাহ আমার আদুরি আমার ভাই আওয়াজ গাই দলাইছে আমার এর কি হইছে গো আমরা যাই আমার মায়ের ঘুমাইছে আমার মায়ের ঘুমাইছে আমার মায়ের ঘুমাইছে